নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আরপি কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি পাবদা মাছের তেল ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 থেকে 5টা মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার এতে ভালো করে এপিটোপিট করে আমি নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছের অনেক গুণ আপনারা জানেন, এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। এবার আমি কড়াইয়ে সামান্য সর্ষের তেল নিয়ে তাতে এক এক করে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ ভাজার সময় সবসময় আপনারা ফ্লেমটা একটু কম রাখবেন, যাতে পুড়ে না যায়। এবার এপিটোপিট করে ভালোভাবে একটু লাল করে ভেজে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেলে রান্নার স্বাদটা আলাদাই হবে। এবার আমি তুলে রেখে দিচ্ছি পাবদা মাছগুলো। এখানে দেখুন কড়াইয়ে তেলে সামান্য 5 ফোড়ন ও তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে পাবদা মাছের তেল ঝালের রঙটা খুবই ভালো হবে। এবার আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন ও লঙ্কা ওই 1 থেকে 2 চামচ মতো, সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এবার 3 থেকে 4 টুকরো টমেটো দিয়ে দেবেন। টমেটো দিয়ে দিলে এটা স্বাদটা একটু সামান্য টক টক হয়ে এলে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাতে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাতে একটু মিষ্টি স্বাদটা আসবে। এবার দেখুন আপনারা নেড়েচেড়ে ভালোভাবে টমেটোগুলিকে গলিয়ে নেবেন। টমেটোগুলো গলে গেলে, মশলা কষানো হয়ে গেলে, তাতে আমি আগে থেকে বেটে রেখেছিলাম কালো, সাদা সর্ষে এবং একটু সামান্য পোস্ত, 3টের পরিমাণ 1 করে বেটে রেখেছিলাম এবং সেই বাটাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো যেরকম আপনারা ঝোল খেতে চান বা একটু গা লাগা লাগাও খেতে পারেন, সেরকমভাবে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর নেড়েচেড়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবেন। মাছ ভাজা দিয়ে ভালো করে ঢাকাও দিয়ে দিতে পারেন, আবার খুলে রান্নাও করতে পারেন। তাহলে কি হবে, মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে, এর ফলে মাছগুলোও খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার সামান্য ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের গরম গরম পাবদা মাছের তেল ঝাল। আমার এই পাবদা মাছের তেল ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।